ليس غير الله ربا للعباد، ربنا الله، ربنا الله، ربنا الله، ربنا الله، ليس غير الله ربا للعباد، ربنا الله، ربنا الله السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، দূরেরও কাছের সকল দর্শক শ্রোতাকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের ধারাবাহিক আলোচনা জন্ম নিয়ন্ত্রণ ইসলামের দৃষ্টিতে এর সুফল ও কুফল এ পর্যায়ে আলোচনায় অংশ নিচ্ছেন আমার ডান পাশে বসা আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাম পাশে উপবিষ্ট রয়েছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং সর্ববামে যিনি উপবিষ্ট আছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে সারা বিশ্বে যে বৈশ্বিক একটি আন্দোলন চলছে একটি বিপ্লব চলছে জন্ম নিয়ন্ত্রণ করা বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে শিশু বা সন্তান জন্মের হারকে কমিয়ে দেওয়া কখনো কখনো শূন্যের কোঠায় নিয়ে আসা এটা কতটা ভয়াবহ এবং কতটা অযৌক্তিক আসুন আমরা আমাদের সম্মানিত আলোচক বৃন্দের মুখ থেকেই শুনি শেখ কাজী ইব্রাহিম আমি আপনাকে আহ্বান করব। যে আজকে জন্ম নিয়ন্ত্রণ এবং এর যে সমস্ত অধুনা সামগ্রী পদ্ধতির উন্মেষ ঘটেছে আবিষ্কৃত হয়েছে বিভিন্ন উপকরণ এটা যেভাবে যত্রতত্র ব্যবহার হচ্ছে কোনো রকমের রেস্ট্রিকশন ছাড়াই বাধ্যবাধকতা ছাড়াই এক কথায় আমরা বলতে পারি এটার অপব্যবহার বিশ্বব্যাপী এই অপব্যবহার চলছে এখানে চরিত্রহীনতা ও নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হিসাবে আমরা এটাকে শনাক্ত করতে পারি কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ আবাদ জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অপব্যবহার বিশ্বব্যাপী অনৈতিকতার একটা অন্যতম কারণ এটা ঠিকই কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি কারণ আসলে একটা অনৈতিক বিশেষ করে তারুণ্যের যেই দাবি মানুষের যে যৌন একটা দাবি আছে দাবি আছে চাহিদা আছে নারী পুরুষ উভয়েরই আছে যেটা বৈজ্ঞানিকভাবে আমরা জানি যে মানুষের যে যৌন গ্রন্থি এটা মানুষের জীবনে যতটা প্রভাব বিস্তার করে দৈহিক তার দৈহিক মানসিক অন্য কোনো গ্রন্থি এত বিশাল প্রভাব বিস্তার করতে পারে না যৌবনের পদার্পণে একটা তরুণ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় একটা নতুন সৃষ্টি যেন রূপান্তরিত হলো একটা তরুণী মেয়ে হঠাৎ করে সে কি হয়ে গেল যে তার একটা অন্যরকম অস্তিত্ব সে লাভ করলো লাভ করলো সর্বদিক থেকে তাহলে কতটা প্রভাব বিস্তার করে এই তারুণ্য মানব জীবনে এই জন্য এই যে তারুণ্যের একটা উদ্বেলিত জীবন যখন জীবনে ঘটে তখন এটাকে নিয়ন্ত্রণ করে দুটো জিনিস একটা হলো আল্লাহর ভয় তা কোয়া যেটাকে আমরা বলি আর একটা হলো সামাজিক লাঞ্ছনার ভয় দুটাই কিন্তু তাকে সহায়তা করে অবশ্যই বিদ্যমান। তো আল্লাহর ভয় যেটা সেটা তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে মানুষ নামক এই যে আল্লাহর সৃষ্টি পৃথিবীর কোন আইন পৃথিবীর কোন বিধান এই মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে না যতক্ষণ না তাকে তার সৃষ্টিকর্তার বিধান দিয়ে তাকে কন্ট্রোল করা না হয় এই পর্যন্ত কেউ সফল হয়নি তাইলে একজন মানুষকে বিরত রাখতে হলে দুটো জিনিস একটা হলো আল্লাহর ভয় আরেকটা হলো সামাজিক লাঞ্ছনা এবং বেয়াদবি অপমান হওয়ার ভয় তো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আবিষ্কার হওয়ার কারণে তরুণদের এখন আর কোনো ভয় নেই যে একটা অবৈধ নারীর সাথে তার সম্পর্কের কারণে একটা অবৈধ সন্তান পৃথিবীতে এসে সম্ভাবনার কারণে তাকে একটা অত্যন্ত পরিস্থিতিতে পড়তে হবে বা একটা মেয়ে যেটা আগে ভাবতো যে অন্যায় কোনো পথে গেলে হয়তো আমি অবৈধ সন্তানের মা হয়ে আজীবন আমি কলম কিনি হয়ে বেড়াতে হবে এই যে একটা ভয় ছিল তরুণদের তারুণ্যের ভিতরে এই ভয়টা কিন্তু জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অপব্যবহার যত্রতত্র সহজলভ্যতার কারণে এই জিনিসটা দূর হয়ে গেছে যার ফলে আজকে আমরা দেখি যে তরুণ তরুণীদের এখন আর ওই ভয় নেই আল্লাহর ভয়ের অনুপস্থিতিতে কারণে সমাজে জেনা ব্যবচার এখন অনৈতিক কর্মকাণ্ড পরিব্যাপ্ত মহামারী রূপে এখন আমরা দেখতে পাচ্ছি অনৈতিকতা দেখতে পাচ্ছি অতএব যেটা আমরা এখন বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি যে তরুণ তরুণীদের মধ্যে যে অবাধ যৌনাচার যৌনাচারের যে চর্চা এমন হয়েছে যে

এবং এগুলি বড় লজ্জাকর একটা পরিস্থিতি সামগ্রীর সরবরাহটাই যেন আজকে এক প্রকার বলা যেতে পারে এই সামগ্রীগুলি সরবরাহ করাটা মানে হলো অনৈতিকতা সরবরাহ করা যে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা যেমন ভাবে সমাজে ছেলে মেয়েকে কমানোর এবং দুর্নীতি অন্যায় অবিচার বাড়ার একটা বড় মাধ্যম ঠিক তেমনি ভাবে এই চরিত্রহীন করে গড়ে তোলার

এই বিষয়ে একবারে হয়ে যাবে। এবং তাদের অন্তরে যখন সঞ্চার করবে না যে কিছু কিছু বলবে বলবে। বা সমাজের লোক তখন তারা নির্দিধায় এ পাপে জড়িয়ে পড়বে এই কথাটা আল্লাহ রসুল বলেছেন যে না এভাবে সরিয়ে যাবে আর তার আমরা বাস্তব দেখতে পাচ্ছি যখনই তারা ওই অপমানকে ঢাকতে পারছে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে

সে কি জান্নাতে যাবে সে কি জান্নাতে যাবে আল্লাহ রসুল বললেন যে চুরি করলেও যে না করলেও যখন কয়েকবার হয়ে গেল তখনও তিনি এই কথাটি বললেন আসলে এই কথাটার মূল কারণ হচ্ছে জেনার মাধ্যমে এবং চুরির মাধ্যমে নারী পুরুষ যত অপমানিত হয় এবং সমাজ যত অপদস্ত হয় আর অন্য কোন পাপের মাধ্যম দিয়ে মানুষ সমাজ অত অপমান হয় না হয় না স্বাভাবিক অবশ্যই একটা মানুষ পিতামাতাকে গালি দিয়েছে কিন্তু সমাজেও অত অপমান হবে না

জন্মহারকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু এর উপকরণ সামগ্রী ব্যবহারের বেলায় আমরা কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হারিয়ে প্রয়োগ করছি না এটা তো নিয়ন্ত্রণ কথাটা আর আমরা প্রয়োগ করছি না সেখানে অনিয়ন্ত্রিত ভাবে যেখানে ব্যাপক ভাবে এগুলোর সাপ্লাই এগুলোর পরিবেশনা চলছে সমাজে যে কারণে আজকে শহর বন্দর থেকে শুরু করে গ্রামে গঞ্জে আমাদের চপলমতি যুবক যুবতী তরুণ তরুণী এরা তাদের নৈতিকতা হারিয়ে ফেলছে সমাজে জেনা ব্যবীচার অন্যায় যে আমাদের এই বক্তব্য থেকে যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অপব্যবহার বিশ্বব্যাপী অনৈতিকতা তৈরি করছে এখান থেকে কেউ যাতে মনে না করেন যে তাহলে এটা আমরা কিন্তু আগের পর্ব বলে এটা ব্যবহার করা অবশ্যই আলোচনায় আমরা আসবো শেখ আমরা আসবো যে ইসলাম অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে হ্যাঁ এটার যে অনুমোদন দিয়েছে বা অনুমোদিত বিষয় হিসেবে জন্মবিরতি করনের উদ্দেশ্যে বা বিলম্বিতকরণ আসলে আমরা কিন্তু আজকের আমরা এর একটা কুফল সম্পর্কে উপলবধি করছি এটা পেশ করে উপকরণ সামনেতে যাচ্ছি জি যে এর যে মাধ্যম তৈরি করেছে মানুষ জি উপকরণ সামগ্রী জি এই একটা মাধ্যম সমাজে চরিত্রহীন করে মানুষকে গড়ে তোলার একটা

এই গিয়ে তৃতীয় মুসলিম বিশ্বকে জন্ম নিয়ন্ত্রণ একটা মার্কেট, একটা বিশ্ব বাজার হিসেবে তারা কিন্তু তৈরি করে। এটা একটা মারাত্মক অনৈতিকতা মানবতার প্রতি অপরাধ যে একটা জাতিকে আমি উপদেশটা সেজে আমি এমন একটা প্রতারণা করলাম যে তারা নিজেদের দেহ তারা ধ্বংস হলো আছে এরপরে দেখবেন যে ঠিক আমাদের সমাজে এক্স রে প্রতি ডিস্ট্রিক্টে দেখবেন যে মা ও শিশু হাসপাতাল মেয়েদের জন্য হাসপাতাল সেন্টার এর কিন্তু অন্য একটা দিক এত গুরুতর ভাবে রয়েছে যে সেখানে যে সমস্ত মেয়েরা অন্যায় অপকর্মে লিপ্ত হচ্ছে এদের একটা সেবা দান কেন্দ্র এখানে তৈরি করা হয়েছে মানে এটাও যেন আমরা আবারও বিরতির কাছাকাছি চলে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনায় প্রবৃত্ত হব ইনশাআল্লাহ ততক্ষণে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Dialogue. Dialogue, discussion, discussion, discussion. 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 Debate. debate, rebuttal, rebuttal. rebuttal. Conclusion. conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, Dekhun. সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাসিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য কাল সন্ধ্যা রাত বারোটায় বাংলাদেশে সে টিভি বাংলায় আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ অবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা টিভি বাংলা দূরদর্শনের সামনে বসে আমাদের আলোচনা শুনছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আলোচনার বাকি অংশ শুরু করতে যাচ্ছি যে কথা চলছিল যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অবাধ ব্যবহার আজকে আমাদের জাতীয় তরুণদেরকে অনৈতিকতার ধ্বংসযজ্ঞে ঠেলে দিয়েছে প্রফেসর শেখ শাইদুল্লাহ খান মাদানি আপনি কিছু বলতে চাচ্ছিলেন না আমি সে বিষয়েই বলছিলাম যে আজকে এক হলো পরিবার পরিকল্পনার নাম দিয়ে যে পরিবারকে সুসংগঠিত করার নাম দিয়ে মানুষকে এই পথে নামাচ্ছে জি দ্বিতীয় হলো জন্ম নিয়ন্ত্রণের নাম দিয়ে তৃতীয় উত্তম সেবা দেওয়ার নাম দিয়ে যে উৎস কেন্দ্রগুলো গড়ে উঠেছে বলছিলেন আজকে এই দেখবেন অঞ্চলে দেখবেন বিশেষ এক শ্রেণী সেই পাশ্চাত্যেরই বিশেষ এক শ্রেণী বিশেষ করে কোন সন্দেহ নেই এটি স্পষ্টভাবে বলতে পারি সে খ্রিস্টানদের যে মেরি নামক বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে এই সমস্ত ক্লিনিক বা হাসপাতাল তৈরি করা হয়েছে সেখানে চিকিৎসার নাম দিয়ে মেয়েরা যাতে সহজে অবাধে এই সমস্ত অপকর্মে লিপ্ত হয়ে পারে তাদের কাছ থেকে সেই চিকিৎসা সেবা পারে তাহলে এরা কি কাজ করছে দেখুন হ্যাঁ এখন জন্ম নিয়ন্ত্রণের নাম দিয়ে অপকর্মে লিপ্ত করাচ্ছে একটা কুমারী মেয়ে যেন সে অপকর্ম যত্রতত্র যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে লিপ্ত হতে পারে এবং তাকে দিয়ে সমস্ত নষ্ট ফিরে আসব শেখ ইব্রাহিম আমাদের দাবি ছিল যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অপব্যবহার ও বাদ ব্যবহারের কারণে বিশ্ব নৈ অনৈতিক একটা অবস্থা তৈরি হয়েছে কিছু আমরা তুলে ধরছি তার মধ্যে যেটা বিশ্বব্যাপী আমরা দেখি একটা যৌন শিক্ষা দেওয়া হচ্ছে যৌন শুরশি শুরশি জাগ্রত করে দেয়া হচ্ছে তাদেরকে একটা অবাধ যৌনাচারের দিকে ঠেলে দেয়া হচ্ছে পরিকল্পিত ভাবে প্রলুব্ধ করা হচ্ছে তাদেরকে লিভিং টুগেদারে বাধ্য করা হচ্ছে বা প্ররোচনা দেয়া হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার একসাথে বসবাস করছে কোনো পারিবারিক সে বৈধ বন্ধন নেই যেখানে সেখানে তারা চলে যাচ্ছে বাস তরুণীটা কোথায় চলে গেল দু তিন দিন বাড়িতে ফিরলো না বা সকালবেলা বেরিয়ে গেল রাত দুপুরে আসলো কোথায় গেল কি হলো যে একটা নির্লজ্জ বিশেষ পরিভাষা সমাজে পরিলক্ষিত হচ্ছে এবং সারা বিশ্বে পর্নোগ্রাফি যেভাবে একটা মহামারীর রূপে ছেয়ে গেছে এই সবের ফলশ্রুতিতে আজকে যে ব্যাবিচারের

যে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না তেমন খোলা মাঠে মানুষ জেনাই লিপ্ত হবে লজ্জা বুঝবে না এই বাক্যটা আমরা ছাত্র খুব একটা ভালো বুঝতাম না যে এটার বাস্তবতা হয় কি করে একটা পশুর মতো নারী পুরুষ খোলা মাঠে কেমনে কেমনে এটা জেনাই লিপ্ত হতে পারে এবং এটা তাদের কাছে এত সহজ হতে পারে কি করে এখন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের মাঠে প্রতিষ্ঠানের পিছনে প্রতিষ্ঠানের সামনে বড় বড় প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে এবং যে কোনো পার্কে নারী পুরুষ যুবক যুবতী ধরনের সভা একবারে চিন্তামুক্ত অবস্থা এই প্রাপ্ত মহতরাম আপনি বললেন জীবনে বুঝতেন না এর মানে বিষয়টা এই নয় ছাত্র জীবনে বুঝতেন না এখন শিক্ষক জীবনে বুঝতেছেন তা নয় বছর আগে কম অর্থ বছর আগে যে আমাদের ভালো পরিবেশ ছিল কিছুটা এগুলির অভাব এই পরিবেশটা তখন ছিল না তখন আমরা ভাবছিলাম যে এই হাদিসের বাস্তবতা হয় কি করে খুব তাড়াতাড়ে দেখি যে এর বাস্তবতা আর ওইটাই হচ্ছে যে এই যে একটা সামাজিক ব্যবস্থা জন্ম নিয়ন্ত্রণ তখন এটা ছিল না ছিল না তখন এই ব্যবস্থাপনা করে এটা যেমন সমাজে পাপকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম দারিদ্রতা প্রসার করার মাধ্যম সমাজে জনন কেন কমিয়ে দেওয়ার মাধ্যম ঠিক এই ব্যবস্থাপনা জেনাকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম এবং নারী পুরুষকে যুবক যুবতীকে একেবারে এই বিষয়ে চিন্তা মুক্ত থাকার একটা বড় মাধ্যম শুধু এর পর্যায় আমি একটি বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো এই যে পাপ বা অনৈতিক কর্মকাণ্ডে কেউ যখন আহ্বান করে কাউকে আর সেই ব্যক্তি আহত হয়ে সেই পাপ কাজটি সেই অনৈতিক কাজটি সম্পন্ন করে তখন ইসলাম এ ব্যাপারে পাপী এবং আহ্বায়ক দুজনকেই সম পরিমাণে তারা যে অপরাধী এ ব্যাপারে কি বলেছে একটু বলবেন যে আসলে ইসলাম এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছে যেমন আল্লাহ রসুল সাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস মান দা ইলা হুদা যে ব্যক্তি হেদায়তের দিকে ইসলামের কাজের দিকে দাওয়াত দিবে তাহলে তার ইসলামের কাজে দাওয়াত পেয়ে যে যত ভালো কাজ করবে সবগুলির সম পরিমাণ সে সব পাবে ওমান দা ইলা আলাহ যে ব্যক্তি ইসলাম বিরোধী দিকে পথভ্রষ্টতার দিকে অনৈতিকতার দিকে পথ দেখাবে এ পথ দেখানোর কারণে মনে করেন হয়তো একজন ব্যক্তি তিনি এই ইসলাম অনৈতিকতার দিকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে শতজনকে পদ দেখালেন আফসোসের সাথে বলতে হয় আমরা আজকে হয়তো আমরাও আলেম বলে পরিচিত সমাজে সমাজে এমন কিছু আলেমও বলে পরিচিত রয়েছে যারা আজকে বিভিন্ন মানুষের কাছে অর্থের বিনিময় বিক্রি হয়ে গেছে

পদক্ষেপ নিয়েছে তারা কতটুকু অপরাধী এবং যারা এই অন্যায়ের সাথে জড়িত জড়িত তারা কতটুকু অপরাধী এই কথাটা স্পষ্ট করতে করতে গিয়ে আমরা ওই হাদিসটা পেশ পারি যে কোন ব্যক্তি যদি জলালা পাপের দিকে অন্যায়ের দিকে দাওয়াত দেয় ফলাহু বিজ্রোহা অবিজ্রোহমান আমেলা বেহা তাহলে তার পাপ হবে সাথে সাথে ওই পাপে যত মানুষ জড়াবে ওই সমস্ত মানুষের যত পাপ হবে

সুদ যে সুদ দেয় সুদ নেয় সাক্ষী দেয় এবং সুদ জাতীয় বিষয়গুলি লেখা লেখি করে সবার উপরে চার শ্রেণীকে আল্লাহ রসুল সাল্লাম লানত করেছেন সমান করেছেন এক্ষেত্রে এটাও এমন পর্যায়ে বর্তমান দেখবেন যে এই জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা নামে বহুজন চাকরি করছেন এক্ষেত্রে তাকেও একটু চিন্তা করা দরকার যে আপনি আসলে কোন জিনিসটা সহযোগিতা দিচ্ছেন তাকে একটু চিন্তা করা দরকার এখানে এই পর্যায়ে যারা ব্যবস্থাপনা করেছে করছে এবং যেসব আলেম আলমারা এর সহযোগিতা করছে তাদেরকে আমরা সতর্ক করার জন্য এবং এ কাজ থেকে বিরত থাকার জন্য ওই হাদিসটাও পেশ করতে পারি যে আবহর রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কাবিল হাবিলকে হত্যা করেছে কেয়ামত পর্যন্ত অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ

সেই উপকরণও তখন হারাম হয়ে যায় হারাম হয়ে যায় হারাম হয়ে যায় এটা একটা মূলনীতি তো সেই মূলনীতিতে আমরা যদি দেখি জনন নিয়ন্ত্রণ সামগ্রীকে এগুলো আজকে যেমন নৈতিক অবক্ষয়ের একটা বিশ্ব ব্যাপী মহামারী আমরা দেখতে পাচ্ছি সমাজে এবং নৈতিক অবক্ষয়ের কারণে বিবেচারের কারণে কিন্তু দারিদ্র আসে দারিদ্রতা আসে ইলা ফাশা সেখানে জিনা ছড়িয়ে পড়ে সেখানে দারিদ্র্যও কিন্তু ছড়িয়ে পড়ে এজন্য নবীজি বলেছেন উতলবুর বিবাহের মাধ্যমে পারিবারিক ব্যবস্থা তৈরি করে রিজি কন্ডিশন করে অর্থাৎ যদি বৈধ পারিবারিক জীবন যাপন করো তাহলে কিন্তু রিজিকের একটা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হালাল পন্থা রিজিকের ব্যবস্থা হবে আর ব্যাবিচারের দিকে গেলে কিন্তু দারিদ্র আসবে সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা অবগত হতে পারলাম আমাদের সম্মানিত আলোচক আলোচনা থেকে যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর বিশ্বব্যাপী যে অবাধ ব্যবহার নিয়ন্ত্রণহীন ব্যবহার এই ব্যবহার পদ্ধতি আমাদের যুব সমাজকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করেছে চরিত্রহীন আদর্শহীন করে গড়ে তুলেছে এবং যার ফলে আমাদের অভাব দুঃখ দন্যতা এর আধিক্য সৃষ্টি হওয়া ছাড়া কালেও। আমরা আল্লাহ সুবাহন আহতআ আলা রহমত দয়া এবং তার বারাকাত লাভ করতে পারব না সুতরাং আসুন আমরা দূরে এবং কাছের যারা যেখানেই দূরদর্শনের মাধ্যমে আজকের বক্তব্য শ্রবণ করছি তারা সকলেই পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে আমরা আমাদের জীবনের কর্মসূচি নির্ধারণ করি আমরা বিভ্রান্তিমূলক কোনোরকম অপপ্রচার কিংবা অপকর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমাদের অলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনের সফলতা থেকে বঞ্চিত না হই মহান আল্লাহ أما ذلك شيء توفيق إن قرون. آمين. الله أكبر أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله, ربنا الله, ربنا الله. ليس غير الله رب العباد. <applause> ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ليس غير الله رب العباد أمة الصحراء يا شعب ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন পুরান সন্ন্যার আলোকে জীবন মনকে উদ্ভাসিত করতে হলে এতে হলে তাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তন্ন পরিচ্ছন্ন অন্তছন্ন কীভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোক্রাকন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ আজ রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস বাংলায়